হয়ে গেছে তো তোমাকে নিয়ে নিয়েছি চিকেন পকোড়া দিতে বাইরে গিয়ে যদি কোনো ভাজা ভুজি পাবো Welcome to my channel. Welcome to my new video. So, आज अभी जेकरे तारी अच्छी, चला देख ले तुमरा हाँ हो जाए. तो वाले just देखा है. चिंता बात छो. This is dekarse, Kolkata's biggest food hub. যাবো গিয়ে দেখবো কি খাই বারে আমি কলেজ থেকে বেরিয়ে চলে এসেছি যে এখানে এসে ব্লগ করার জন্য তো এবার ঢুকবো আমি ঢুকেছিলাম বেরিয়ে গেছি মানে কেমন লাগছিলো তো ঢুকে দেন তারপর স্টার্ট করবো চলো যাওয়া সত্যি বলতে তুমি যদি প্রপার কলকাতা স্ট্রিট ফুড খেতে যাও চলে আসো দারুণ খেতে দারুণ খেতে দারুণ তুমি দেখতে পাচ্ছ কি দিয়েছে তোমার লিখে দিচ্ছি নান করে দিয়েছে আচার দিয়েছে স্যালাড দিয়েছে আর একটা তরকারি দিয়েছে তো সত্যি খুব ভালো খেতে আর এখানে আসতে স্পেশাল ভাবে তো খাওয়া তো হবে একটা আলুনি আর একটু চাটনি দারুণ গেছে খুব ভালো লাগছে তো এটা শেষ করি দেন তারপর আগে আর একটা দোকান আছে চিত্ত বাবু সেটা খেয়ে তারপর আটাই যাই থাকুক ওখান থেকে কচুরি ঘুগনি খেয়ে এখন এসছি এখানকার ফেমাস চিত্তবাবুর দোকান তো চিত্ত তোমরা এখানে আসলে বাইরেতে গিয়ে যদি কোনো ভাজাভুজি খাওয়ার ইচ্ছা করে তাহলে এখানে চলে যাবে চিত্তবাবুর দোকানে দারুণ খাবার পত্র হয় আমি এখন চিকেন পকোড়া নেবো নিয়ে দেন তারপর টেস্ট করে তোমাদের জানাবো কেমন লাগলো সে গিয়ে দেখাই আর তোমাদের কিছু সিনারি তোমরা দেখে না দেন খেয়ে টেস্ট করছি চিকেন পকোড়া তো যেহেতু ভিড় প্রচুর ভিড় বসার জায়গাটাই তাই এরকম ভাবে ব্লগ করতে হচ্ছে তো টেস্ট করে দিন তা আমার তোমাদের প্রচুর ফেমাস দোকান স্বাদ আর কিন্তু ভাই মানে দারুণ খেতে এখানে তুমি যখন আসবে তোমরা ফিশ ফ্রাই চিকেন পকোড়া চিকেন কাটলেট তারপর ফিশ ফিঙ্গার চিকেন ফিঙ্গার অনেক কিছু পাবে
এই দেখতে পারো দারুণ লাগে, মানে আমি শুধু চিকেন পকোড়া নিলাম কারণ আমাকে আরো জায়গা ঘুরতে হবে। সো চিকেন পকোড়া খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি, আর সত্যি দারুণ খেয়ে তোমরা এসে ট্রাই করে আমাকে জানাবে কেমন লাগে। গাইস একটা ফল্ট হয়েছে, মানে আমি দেখেছিলাম ডেকার্সলেন আর জেমসিকি সরণি, কিন্তু দুটো জায়গা একই। আগে এই জায়গাটার নাম ছিল জেমসিকি সরণি, ওই জেমসিকি সরণি বলে জেমসিকি নামে নাকি একজন মানে নাবিক এখানে এসে গল্প করতো নাবিকদের সঙ্গে, তো সেখান থেকেই এটার নাম ছিল যে জেমসিকি সরণি, কিন্তু এটা এখন পরিবর্তন হয়ে ডেকার্সলেন হয়েছে। তোমরা জাস্ট এইটা দেখে নিতে পারো, এটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখুন জেমসিকি সরণি নিচে ডেকার্সলেন, মানে একটা জায়গায় দুটো নাম। সো কেউ আমার মতো এসে গোলাবে না, আমিও ভুলিয়েছি তাই জন্য বলে দিলাম। যারা ভিডিও দেখে আসছো তারা এই বোর্ডটা দেখে নিলে একদম ঠিক পাশেই পরে মেন রোডের পাশে, মানে বাস করে নেবেন আসতে পারো। ঠিক আছে এবার টুকটাক ফটো দেখে নাও, দেন তারপর আমরা চলে যাব। কেমন লাগলো ডেকার্সলেন আর মানে ওই বা জেমসিকি সরণি কমেন্টে বলবে যে কেমন লাগলো। এবার আমরা যাচ্ছি অফিস, মানে আজকে এই চত্বরটা পুরো কভার করে যাবো, তো পেঁচে গেছি চলে যাওয়া। A few moments later. Guys, video করার সময় এগুলো কি ভাল লাগে? একটু কি আকাশকে পড়ার করতে হতো? ভাল লাগে, একটু বেরোলাম তো আবার দাঁড়াতে হবে, কারণ আবার একটু পরে যখন বৃষ্টি কমবে তখন আমাদের গিয়ে তারপর অফিস করা খুঁজতে হবে, কারণ এখন খুঁজতে হবে অনেকটা। আর এখানে হলে বাড়িতে এসে দেরি হয়ে যাবে, তো ওয়েট করি, তোমরা কিছু সিনেমাটিক দেখে নাও বৃষ্টির দিনে। ডেকার্সলেন ঘুরে এখন এই সাইডে এসেছি, এখানে মানে অফিস করার সামনে যে রাস্তাটা আছে যার খাবার দাবার আছে, তো ওখানে তো এখানে কিছু ট্রাই করবো আমার বাড়ি। তো এখানে অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এক্ষুনি দিয়ে দেবে, তো নিয়ে দেন তারপর খেয়ে দেওয়া তোমাদের কেমন লাগে। চাউমিন আর চিলি চিকেন, চাউমিনটা স্টার্ট করে আমি দেন তোমাদের বলছি। প্রচুর ভালো খেতে তোমরা, আজও খেতে পারবে এখানে, কারণ কলকাতায় আসলে ডেকার্সলেন যেটা জেমসিকি সরণি ডেকার্সলেন ওটা, আর এইদিকে তোমরা খাবারের দোকান মোটামুটি পেয়ে যাবে, যেহেতু ভালো ভালো খাবার পাবে। আর মানে একটু হাতটা কাঁপছে কারণ একা দিয়ে খাচ্ছি আর একা দিয়ে আর ফুলের ওপর রাখা। কিন্তু সত্যি অসম খেতে, মানে একবার যদি কলকাতার ট্রাই করো না তাহলে দেখে মানে আরো ইচ্ছা হবে খাওয়ার জন্য। আর পাচ্ছি না খেতে, তো লাস্ট ভাবলাম মিষ্টি মুখ করে এই শাড়ি তো লস্যি নিয়েছি। এটা হলো কলকাতার আসল লস্যি, যেটা একদম একটু গাঢ় টাইপের হবে আর উপর থেকে একদম শর্টটা দিয়ে রাখবে।
সিনেমাটিকটা আগেই দেখেছো, আর কিছু বললাম না, কানের অভাবে নেওয়া যাচ্ছে না কিছু। খেয়ে এবার তারপর বাড়ি চলে যাবো, একদম খেয়ে নি, খেয়ে দেন তারপর। সত্যি বন্ধু অসাধারণ, অসাধারণ। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও আসছে কিন্তু তোমরা সাপোর্ট করছো না, এগুলো সাপোর্ট করো, কারণ ওয়াচ টাইমটা আমার খুব দরকার, ওটা প্লিজ একটু করে দাও। আর কিছু বাড়ালাম না, ভিডিওগুলো দেখো, পছন্দ করছো আরও পছন্দ করো, কমেন্ট করছো আরও কমেন্ট করো। এবার থেকে তোমরা কমেন্ট করলে আমি সেই কমেন্টগুলো স্ক্রিনশট আমার ভিডিওতে দেবো, তোমাদের সাউটারগুলো একটা, সেই সাউটারগুলো পাওয়ার জন্য কমেন্ট করো। যাদের যাদের কমেন্ট আমার ভালো লাগে তাদের কমেন্ট আমি ভিডিওটা বলবো। এইটুকুনি ভালো 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 ভালো